হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড আমি তোমাদের জন্য যে আর পি এফ এর দেওয়া শুরু করেছিলাম আজকে তার চোদ্দ নম্বর ক্লাসটি আমরা দেখে নেব আগের দিনের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো সেটার জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অবশ্যই একবার করে দেখে নিও প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্নই দেখতে পাবে তো অবশ্যই একবার করে ভিডিওগুলো তোমরা দেখে নিও আজকের ভিডিও দেখে নাও প্রথম প্রশ্ন কী বলা হয়েছে তো বলা হয়েছে দেখো তোমাদের জন্য আগের দিন একটা প্রশ্ন আমি রেখেছিলাম সেটির অ্যান্সার দেখে নেওয়া আগে বৃক্ষের বিফলতাজনিত কারণে রক্তে ইউরিয়া সঞ্চিত হওয়াকে বলা হয় কী তো এটির সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে ইউরেমিয়া যারা অ্যান্সার করেছে তাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার বি অপশান ইউরেমিয়া এখানে এটির রাইট অ্যান্সার ঠিক আছে এফের অফিসিয়াল নোটিস আপ তোমাদের আপলোড হয়ে গেছে আর পি এফের যে ওয়েবসাইট আছে সেখানে আমি একটু আগে ভিডিও করে তোমাদের সেটা বলে দিয়েছি যারা দেখুনই দেখে নিও একবার পনেরো তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন হবে তো আজকের এই সেটির প্রথম প্রশ্ন দেখে নাও এবার কী বলা হয়েছে মধ্যকর্ণ ও গলবিলকে সংযোগ করে ড্যাশ নালি তো এটির রাইট অ্যান্সার কী হয়ে যাবে মধ্যকর্ণ ও গলবিলকে সংযোগ করে ড্যাশ নালি তোমরা নিজেরা চারটি অপশান পড়ে অ্যান্সার করতে পারছো কি দেখবে তারপরে সঠিক অ্যান্সারটি আমার সঙ্গে মিলিয়ে নেবে পারলে তোমরা প্রশ্নগুলিকে খাতায় নোট করে নিও পরবর্তীকালে তোমাদের পড়তে তাহলে আরও সুবিধা হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউস্ট এশিয়ান নালি ডি অপশান এখানে এটির রাইট অ্যান্সার ঠিক আছে ইউস্ট এশিয়ান নালি হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর মধ্যকর্ণ ও গলবিলের মধ্যস্থ বায়ুচাপের সমতা বজায় রাখে এই ইউস্টেশিয়ান নালিটি ঠিক আছে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে ওয়াঙ্গালা নাচ ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এটি সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ে দেখতে পাওয়া যায় এই নাচটি বি অপশান এখানে এটির সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্পদ যোজনা কবে চালু হয় এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের স্কিমগুলো আছে আগেরবারে বারে পরীক্ষায় তোমাদের এসেছিলো এবারেও তোমাদের আমি সম্পূর্ণ করে দেবো তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে দু সালে এটি চালু হয়েছিল এ অপশান হয়ে যাবে এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণের জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয় তো এটি সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এটি রাইট আনসার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সোডিয়াম সাইট্রেট এ অপশান সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন পর্বত তিব্বতীয়দের কাছে লাংমা নামে পরিচিত তো এটি রাইট অ্যান্সার কী হবে চোমোলাংমা নামে পরিচিত নিম্নের কোন পর্বত তিব্বতীয়দের কাছে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে মাউন্ট এভারেস্ট সি অপশান হয়ে যাবে এটি রাইট অ্যান্সার নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন সেটিগুলো ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করতে ভুল না একটা ঠিক আছে নতুনটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ডেলি তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের চ্যানেলে ছয় নম্বর প্রশ্ন দেখো ইংরেজ যেন মানবজাতির শত্রু বিশেষ করে ভারতীয়দের কথাটি কে বলেন তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি বলেছিলেন কে না লর্ড ডাভরিন এ অপশান হয়ে যাবে এখানে তোমাদের এটি সঠিক উত্তর নেক্স দেখো সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে খামটি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো এটি সঠিক উত্তর কী হবে খামটি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে এ অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মানবদেহে হাইপার গ্লাইসেমিয়া দেখা যায় কোন ভিটামিনের অভাবে তো এটি সঠিক উত্তর কী হবে হাইপার গ্লাইসেমিয়া দেখা যায় কোন ভিটামিনের অভাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি টুয়েলভ ডি অপশান এটির তোমাদের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে ফিয়ারলেস গভর্নেন্স বইটির বাই এই গ্রন্থটির রচিততা কী তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে কিরণ বেদি এই বইটি এই লিখেছিলেন তো ডি অপশান হয়ে যাবে এটির তোমাদের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে সিকান্দার ই শাহি উপাদিতে কে ভূষিত হন তো এটির সঠিক উত্তর কী হবে সিকান্দার ই নি উপাধিতে ভূষিত হয়েছিলেন কে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি এই উপাধি নিয়েছিলেন নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিম্নের কোন রাজ্যের সঙ্গে চীনের কোনো সীমান্ত নেই তো এটি রাইট অ্যান্সার কী হবে অপশানগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে দেখো অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ তো এটির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের সঙ্গে চীনের কোনো সীমান্ত নেই ঠিক আছে ডি অপশান এখানে এটির রাইট অ্যান্সার নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি কি বিশ্বের ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে চৌঠা ফেব্রুয়ারি এ অপশান হয়ে যাবে এটির তোমাদের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে ইলোরার কৈলাস মন্দিরটি নিম্নের কে নির্মাণ করেন তো সঠিক অ্যান্সার কী হবে ইলোরার কৈলাস মন্দিরটি নিম্নের কে নির্মাণ করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম কৃষ্ণ ঠিক আছে প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দিরটি নির্মাণ করেছিলেন নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বলা হয়েছে হেরি দুর্গ নিম্নের কোথায় অবস্থিত কোন হেরি দুর্গ নিম্নের কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে এ অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা খাতায় অবশ্যই নোট করে নিও এটার পিডিএফ প্রয়োজন পড়লে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে আছে তাড়াতাড়ি সেখানে তোমরা জয়েন হয়ে নাও এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানেও তোমরা জয়েন হয়ে নিতে পারো পনেরো নম্বর বলা হয়েছে দেখো চোখের কোন অংশে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয় তো এটি রাইট অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে পীতবিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় সি অপশান এখানে এটির রাইট অ্যানসার নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে জাম্বিয়ার রাজধানী হলো তো সঠিক অ্যান্সার কী হবে জাম্বিয়ার রাজধানীর নাম কি রাইট অ্যান্সার হচ্ছে লুসাকা বি অপশান হয়ে যাবে জাম্বিয়ার রাজধানী লুসাকা এটি এখানের সঠিক উত্তর নেক্সট দেখো সাতো নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী পঞ্চায়েতের ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয় এটি রাইট অ্যান্সার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে পেন্নার হদ নিম্নের কোথায় অবস্থিত তো এটি সঠিক উত্তর কী হবে পেন্নার হদ কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে এ অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন বলা যে বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির রং বা সাদা রং কালো হয়ে যায় তো এটি রাইট অ্যান্সার খুবই সহজ একটা প্রশ্ন পৌ পরীক্ষায় আগেও এসছে বারবার এসছে এটি সঠিক উত্তর এ অপশান এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইডের জন্য এটি হয়ে থাকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন বলা যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটি রাইট অ্যান্সার কী হবে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে কী তাহলে এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন বলা হয় যে চৌসার যুদ্ধ কবে হয়েছিল চৌসার যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার কী হবে হুমায়ুন ও শেরশারের সঙ্গে হয়েছিল হুমায়ুন পরাজিত হয় ঠিক আছে সে কাছে তো চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এ অপশান এখানে এটির রাইট অ্যান্সার পনেরোশো উনচল্লিশ হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত আছে কোন ধারায় তো এটির রাইট অ্যান্সার কী হবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধান অনুসারে রক্ষিত আছে ধারা একুশে এ অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নের কে লিবারেটর অফ প্রেস নামে পরিচিত ছিলেন তো এটি রাইট আনসার কী হবে লিবারেটর অফ প্রেস নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চার্লস মেটকাপ এই নামে পরিচিত ছিলেন ডি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে শব্দের বেগ কত তো এটি রাইট আনসার কী হবে খুবই সহজ একটা প্রশ্ন জলে শব্দের বেগ চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হয়ে যাবে চোদ্দশো মিটার পার সেকেন্ড এ অপশান এটির সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ক্ষুদ্রান্তের অন্তঃতে যে আঙুলের ন্যায় প্রবর্ধক দেখা যায় তাকে কি বলা হয় তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি বলা হয় যে আঙুলের ন্যায় প্রবর্ধক দেখতে পাওয়া যায় সেগুলিকে বলা হয় তাকে ভিলাই তো ডি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তো এটি রাইট আনসার কী হবে তাপ্তি নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে না সাতপুরা পাহাড় থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে ডি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সার্ডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটি রাইট অ্যান্সার কী হবে এন ডেথ এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি হকি খেলার সাথে যুক্ত ঠিক আছে এ অপশান হকি হয়ে যাবে এটির তোমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি তো রাইট অ্যান্সার কী হবে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কি তাহলে তিব্বত মালভূমি হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার ডি অপশান তিব্বত মালভূমি হয়ে যাবে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি সংবাদ কৌমদী পত্রিকা প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার কী হবে সংবাদ কৌমদি পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন রাইট অ্যান্সার হচ্ছে এটির রাজা রামমোহন রায় বি অপশান এখানে এটির রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এবং তোমাদের আজকের এই সেটি লাস্ট প্রশ্ন এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে নিম্নলিখিত কোন ধারায় রাষ্ট্রপতির অপসরণ বা ইমপিচমেন্টের কথা বলা হয়েছে খুবই সহজ একটা বেসিক প্রশ্ন দিয়েছি তা অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এই প্রশ্নটি তোমাদের জন্য রইলো নাহলে পরের দিনের পার্টির প্রথমেই আমি তোমাদের অ্যান্সারটি বলে দেবো সেটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না তোমরা যারা নতুন এস্টো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে আর পি এফের যাতে তোমাদের পরবর্তীকালে এক্সামের সুবিধা হয় অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের চালু হচ্ছে পনেরো তারিখ থেকে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দিও এবং নিজের প্রিপারেশান ভালো করে নিও আমরা তোমাদের অনেকটা হেল্প করতে থাকবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ